নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো 2023 সালের, যেটা 2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থী এবং 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, আজকে আমি 405 নম্বরের পেজ নম্বর সলভ করাচ্ছি, 405 নম্বর পেজের ম্যাথমেটিক্স টু দ্য পয়েন্ট সলভ করাচ্ছি। তো দেখো, আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে, এক দাগের রোমান অনের প্রশ্ন, তিন মাস অন্তর দেয় পি টাকা 8% বার্ষিক সুদের হারে, এন বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ কত হবে? তো দেখো, এর অ্যান্সার হবে, যেহেতু এখানে বলেছে যে তিন মাস অন্তর, তাই তো, তাহলে এর অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার। কী হবে বি এর অ্যান্সার হবে, পি আছে বাইরের দিকে ব্র্যাকেটের মধ্যে আছে 1 + r/400 (4n). তো দেখো, এটা কিন্তু তোমাদের বইতে আছে, ঠিক আছে, কোষে দেখি 6.1 এর অঙ্ক, বইতে কিন্তু আমাদের এই অঙ্কটা দেওয়া আছে, যেটা কিন্তু উদাহরণে আছে, বুঝতে পারছো? এর অ্যান্সার হবে এর অ্যান্সার, এটা করা লাগবে না অঙ্কটা, এটা অঙ্কটা তোমরা পড়েই বুঝতে পেরে গেছো যে তিন মাস অন্তর দেয়, তাই তো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। এর অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার, ঠিক আছে, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। তো দেখো, আমাদের রোমান্টিওর প্রশ্ন কী বলেছে, রোমান্টিওর প্রশ্ন বলেছে √5 + √3 = x হয়, তবে √5 - √3 এর মান কত হবে? তো দেখো, এর মান কত হবে সেটা তোমাদের আমি খুব সুন্দর করে দেখিয়ে দেব। তো দেখো, আমি অঙ্কটা খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি তোমাদের। তো দেখো, x = √5 + √3, তাহলে 1/x = কী হবে, 1/√5 + √3। তাহলে আমি এটা করণীয় নিরসন করছি, তো দেখো এখানে আমি করণীয় নিরসন করেছি, করণীয় নিরসন করে কি পাচ্ছি, √5 - √3/a² - b², তাই তো, √5 + √3, আবার √5 - √3, অর্থাৎ a² - b² অর্থাৎ √5 - √3, বুঝতে পারছো আমি কী বলছি? তাহলে কী থাকছে, তাহলে নিচে থাকছে আমাদের 1 রয়েছে বাইরের দিকে এবং ব্র্যাকেটের মধ্যে আছে √5 - √3/2, তাই তো। তাহলে দেখো, আমি এই যে এখানে কী করেছি, 1/x = কী আছে, √5 - √3/2, তাহলে কোনাকুনি গুণ করেছি। তো দেখো, এই যে 2 আছে, 2 এর সঙ্গে যদি 1 গুণ করি, 2 = 2 হয়, তাই তো, তার মানে কি, তার মানে 2/x = √5 - √3। তো অঙ্কটা কী বলেছে, অঙ্কটা বলেছে √5 - √3 এর মানটা কত, এর মানটা কত হবে, এর মানটা তার মানে বোঝা যাচ্ছে কি, 2/x হবে, 2/x হবে, বুঝতে পারছো? অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ঠিক আছে, 2/x এর অ্যান্সার হবে। তো দেখো, আমাদের পরের অঙ্কটা কী আছে একটু মুছে দিচ্ছি, নাহলে জায়গাটা অনেকটা নোংরা হয়ে যাচ্ছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা 2023 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করি। অর্থাৎ আমাদের রোমান টু এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, 2/x। তো দেখো, আমাদের পরের অঙ্কটা কী বলেছে, আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান থ্রির অঙ্ক, দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে সি বিন্দুতে স্পর্শ করেছে, একটি সরল সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। তাহলে আমরা দেখতে পারছি যে আমাদের এটা কোণ হবে, ঠিক আছে, কোনো কারণে হয়তো বাই মিস্টেক হয়েছে, কোণ এ সি বি এর মান কত? তো দেখো, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 90°, এর অ্যান্সার কী হবে, 90° হবে। তো দেখো, যদি আমরা দুটো বৃত্ত অঙ্কন করলাম, এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত বহিঃস্পর্শ করেছে, তো দেখো এটা কিন্তু আমাদের, এটা আমাদের বলেছে এ ও বি স্পর্শ করলো, এটা এ, এটা বি, আর কী বলেছে, আমাদের বলেছে অঙ্কটা বলেছে যে বৃত্ত দুটি, দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে সি বিন্দুতে স্পর্শ করেছে। এখন মনে করো, এই যে সি বিন্দুতে যদি স্পর্শ করে, তাহলে আমরা দেখতে পারছি যে এ সিবির মান কত, এ, এটা সি, এ সিবির মান কত, এ সি আর বি এর মান কত হবে, এর মান 90° হবে, কত হবে, এর মান হবে 90°। তোমরা তো জানো এটা কিন্তু আমাদের প্রয়োগে আছে, ঠিক আছে, এটা কিন্তু আমাদের টেক্সট বইতে আছে, পেজ নম্বর 217 নম্বর পেজ, প্রয়োগ 16, বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো, আমাদের পরের অঙ্কটা কী বলেছে, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি, রোমান 4 এর অঙ্ক,
রোমান ফোরের অঙ্ক বলেছে যদি থ্রি এক্স সমান সমান কোসেক আলফা এবং থ্রি বাই এক্স সমান সমান কোয়াট আলফা হয় তাহলে থ্রি বাইরের দিকে ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল, এর অ্যান্সার পে সিয়ের অ্যান্সার ওয়ান বাই থ্রি। তো দেখো এই অঙ্কগুলো কিন্তু তোমাদের আমি অনেকবার করে দিয়েছি, তাছাড়া তোমরা যদি পর্ষদের যদি টেস্ট পেপার সলভ পেতে চাও তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে কিন্তু মাধ্যমিক পর্ষদের সমস্ত টেস্ট পেপারের যতগুলো ম্যাথমেটিক্স আছে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। তো দেখো এই অঙ্কটা আমি কী করে সলভ করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো থ্রি এক্স সমান সমান কোসেক আলফা, এটা কী করছি উভয় রাশিকে আমি বর্গ করছি, মানে কি থ্রি এক্স স্কোয়ার সমান সমান এটা সমান সমান হবে, হ্যাঁ থ্রি এক্স স্কোয়ার সমান সমান কোসেক আলফা এর হোল স্কোয়ার, তার মানে কী আছে নাইন এক্স স্কোয়ার সমান সমান কী আছে কোসেক স্কোয়ার আলফা, আবার এইদিকে থ্রি বাই এক্স সমান সমান কোয়াট আলফা, তাহলে কী আছে উভয় রাশিকে বর্গ করেছি, থ্রি বাই এক্সের হোল স্কোয়ার ঠিক আছে সমান সমান কোয়াট আলফার হোল স্কোয়ার, তাহলে কী থাকছে থ্রি বাই এক্স মানে কি নাইন বাই এক্স স্কোয়ার সমান সমান কোয়াট স্কোয়ার আলফা, তার মানে কী আছে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে নাইন এক্স স্কোয়ার নাইন বাই এক্স স্কোয়ার সমান সমান কোয়াট স্কোয়ার আলফা, তাহলে এটা আমরা সাজিয়ে নিলাম। প্রথমে আমি নাইন এক্স স্কোয়ার বসালাম, তো দেখো একটু মুছে দিচ্ছি, না মুছে দিলে নোংরা হয়ে যাচ্ছে, এটা কিন্তু সমান সমান হবে ঠিক আছে, এখানে কিন্তু সমান সমান হবে নাইন এক্স স্কোয়ার আলফা, এটা না সরি নাইন এক্স স্কোয়ারটা বসিয়েছি, তারপরে কী বসালাম নাইন বাই এক্স স্কোয়ার এটাও বসিয়েছি এই যে এখানে, তাহলে কী আছে তারপরে আছে কোসেক স্কোয়ার আলফা, কোসেক স্কোয়ার আলফা বসিয়েছি মাইনাস কী আছে কোয়াট স্কোয়ার আলফা, কোয়াট স্কোয়ার আলফা বসিয়েছি। তো দেখো একটু মুছে দিচ্ছি, কোসেক স্কোয়ার মাইনাস কোয়াট স্কোয়ার মানে কি ওয়ান, বুঝতে পারছো আমি কী বলছি, কোসেক স্কোয়ার মাইনাস কোয়াট স্কোয়ার মানে কি ওয়ান। তো দেখো তাহলে আমরা এবার কমন নিয়ে নেব, তো দেখো নাইন কমন নিলে কী থাকছে ব্র্যাকেটের মধ্যে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান ওয়ান থাকছে, তো দেখো এটাকে আমি নাইনটাকে একটু ভেঙে দিয়েছি, থ্রি মাল্টিপ্লাই থ্রি করেছি আর ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা বসিয়ে দিয়েছি সমান সমান ওয়ান। তো দেখো একটা তিন জাস্ট আমি কী করেছি এই দিকে নিয়ে আসছি, অর্থাৎ ডান দিকে নিয়ে আসছি সমান সমানের এই সাইডে, তার মানে কী থাকছে থ্রি ব্র্যাকেটের মধ্যে কী থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান কী আছে ওয়ান বাই থ্রি, অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার ওয়ান বাই থ্রি। তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে, তো দেখো আমাদের নেক্সট অঙ্ক রোমান ফাইভের অঙ্ক, একটি আয়তঘনাকার কাঠের টুকরো ছয় সেন্টিমিটার নাইন সেন্টিমিটার মানে সিক্স সেন্টিমিটার মাল্টিপ্লাই নাইন সেন্টিমিটার মাল্টিপ্লাই টুয়েলভ সেন্টিমিটার পরিমাপের, ইহা হইতে সমান পরিমাপের ঘনকার কাঠের টুকরো কাটিয়া লওয়া, তো দেখো অঙ্কটা ভালো করে পড়ছি ওই পেজে লেখা আছে কিছুটা, তো লেওয়া হইল এরূপ ঘনকের সংখ্যা কমপক্ষে কত হবে। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল, তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও, ঠিক আছে কী বলছি আশা করি বুঝতে পারছো তোমরা। তো দেখো এখানে সিক্স নাইন টুয়েলভ এর আমি গসাগু করে থ্রি সেন্টিমিটার পেয়েছি, থ্রি মাল্টিপ্লাই টু মাল্টিপ্লাই থ্রি মাল্টিপ্লাই টু গসাগু থ্রি পেয়েছি, তাহলে থ্রি সেন্টিমিটার ঘনকের আয়তন কত হবে থ্রির মাথায় কিউব মানে সাতাশ, ঘনকের সংখ্যা সমান সমান কী হবে সিক্স মাল্টিপ্লাই নাইন মাল্টিপ্লাই টুয়েলভ বাই আমাদের কত আমাদের সাতাশ। তো দেখো কাটাকাটি করেছি তিন চারে বারো, অর্থাৎ আমরা দেখতে পারছি হ্যাঁ তিন চারে তিন হ্যাঁ সরি তিন নং সাতাশ আর তিন চারে বারো, অর্থাৎ আমরা দেখতে পারছি যে চার ছক চব্বিশ, বুঝতে পারছো চার ছক কত হবে চব্বিশটি। তো দেখো অর্থাৎ এখানে আমরা দেখতে পারছি ঘনকের সংখ্যা সমান সমান ক্যালকুলেশন করে সিক্স মাল্টিপ্লাই ফোর টোয়েন্টি ফোর মানে চব্বিশটি, অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার, সি এর অ্যান্সার কত হবে চব্বিশটি হবে। তো দেখো এগুলো আমি মুছে দিচ্ছি, এবার আমি পরের অঙ্কটা সলভ করাবো, রোমান সিক্সের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো রোমান সিক্সের অঙ্ক কী বলেছে যে তিরিশ কমা চৌত্রিশ কমা পঁয়ত্রিশ কমা ছত্রিশ কমা সাঁত্রিশ কমা আটত্রিশ কমা উনচল্লিশ কমা চল্লিশ তথ্যে পঁয়ত্রিশ না থাকলে মধ্যমা বৃদ্ধি পাবে বা মধ্যমা বৃদ্ধি পায়। তো দেখো অঙ্কটা প্রথমে কিন্তু তোমাদের আমি যুগ্ম সংখ্যায় করবে, তারপরে আবার অযুগ্ম সংখ্যায় করবে,
এবং দুটো থেকে যে মানটা পাবে সেই দুটো বিয়োগ করলে অ্যানসারটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, কি বলছি আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো আমি অঙ্কটা কি করে সলভ করাচ্ছি। তো দেখো আমরা টোটাল দেখতে পাচ্ছি যে সংখ্যা হচ্ছে টোটাল এইদিকে তিনটে, এইদিকে তিনটে, ছটা, ছটার মাঝখানে দুটো আটটা, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু যুগ্ম সংখ্যা। ওয়ান বাই টু এন বাই টু তম প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম, এইভাবে ফর্মুলাটা ফেলতে হয়। বাট আমি এইভাবে ফর্মুলাটা ফেলছি না, কারণ অঙ্কটা অনেকটা বড় হয়ে যাবে। তার জন্য জাস্ট আমি এখান থেকে বাঁ সাইড থেকে তিনখানা সংখ্যা বাদ দিয়েছি এবং ডান সাইড থেকে তিনখানা সংখ্যা বাদ দিয়েছি। ভিতরে আছে দুটো সংখ্যা ৩৬ আর ৩৭, এই দুটোকে যোগ করেছি এবং দুই দিয়ে আমি ভাগ করেছি। ৩৬ যোগ ৩৭ হয়েছে আমাদের ৭৩/২, ভাগ করলে কত আসছে ৩৬.৫। এটা কিন্তু যুগ্ম সংখ্যার ফর্মুলা ইউজ করেছি। আর অপর দিকে যখন আমি ৩৫টা, আবার বলেছে ৩৫টা যদি না থাকে, তার জন্য এখানে যখন অঙ্কটাকে সাজিয়েছি সেখানে কিন্তু আমি ৩৫টাকে বাদ দিয়েছি। তাহলে কি থাকছে একটু মুছে দিচ্ছি, নাহলে জায়গাটা অনেকটা নোংরা হয়ে যাচ্ছে। ৩০.৩৪.৩৬ আর এদিকে কেসে, আর মাঝখানে আমাদের আছে ৩৭, এখানে কেসে ৩৮.৩৯.৪০, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু অযুগ্ম সংখ্যা। অর্থাৎ এর অঙ্কটা কিন্তু এন প্লাস ওয়ান বাই টু তম দিয়ে অঙ্কটা করতে হয়, সেইভাবে আমি করিনি। এখানে কি করেছি, বা সাইডে তিনখানা সংখ্যা বাদ দিয়েছি, ডান সাইডে তিনখানা সংখ্যা বাদ দিয়েছি। ভিতরে রয়েছে ৩৭, তার মানে কি মধ্যমা কত, মধ্যমা ৩৭, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে কত পেয়েছি ৩৬.৫, আর এখানে কত পেয়েছি, এখানে পেয়েছি ৩৭ আর এখানে পেয়েছি ৩৬.৫। অর্থাৎ এই দুটোকে যদি আমি বিয়োগ দিই, অর্থাৎ বৃদ্ধি পাবে ৩৭-৩৬.৫, বিয়োগ করে কত পেয়েছি ০.৫, বুঝতে পারছো। অর্থাৎ এর অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার ০.৫। তো দেখো আমাদের পরের অঙ্কটা কী আছে। তো দেখো আমাদের শূন্যস্থান পূরণ করছি যে কোনো পাঁচটি। ফার্স্ট অঙ্ক কী বলেছে, কিছু টাকা বার্ষিক চক্রবৃদ্ধি হার সুদে দু বছরে ১.৪৪ গুণ হয়, সুদের হার কত। তো দেখো অঙ্কটা আমি খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরছি, টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো মনে করি আসল পি টাকা সমূল চক্রবৃদ্ধি সমান সমান কিছু ১.৪৪ পি টাকা। আমি এখানে ফর্মুলা ইউজ করেছি, ফর্মুলা ইউজ করার পরে এখানে আমরা মানগুলো জাস্ট বসিয়ে দিয়েছি, পি, পি এর মান পি বসিয়েছি, এর মান ১.৪৪ পি এটা বসিয়েছি। এখানে আমরা লসগু করেছি ১০০+R/১০০ এর হোল স্কোয়ার সমান সমান এই পি, এই পি কেটে দিয়েছি। তাহলে কী থাকছে একটু মুছে দিই, ১০০+R/১০০ এর হোল স্কোয়ার সমান সমান এই পয়েন্টের জন্য কী করেছি নিচে ১০০ বসিয়েছি, ১০০+৪৪/১০০ মানে কি ১২/১০ এর হোল স্কোয়ার। তাহলে আমরা দেখতে পারছি এই অঙ্কটায় যে আমি বোথ সাইড থেকে স্কোয়ার স্কোয়ার এইগুলো কী করছি কেটে দিয়েছি। কী থাকছে ১০০+R/১০০ সমান সমান মানে কি মানে ১২/১০ মানে কি ১২/১০ মানে কি ১.২ হবে। তো জাস্ট আমি এখানে কী করেছি ১.২ করেছি। এবার আমি কোনাকুনি গুণ করেছি, তো দেখো কী থাকছে, কোনাকুনি গুণ করলে আমরা দেখতে পারছি যে ১০০+R সমান সমান আমাদের ১২, ১.২ এর সঙ্গে যদি ১০০ গুণ করে তাহলে কী থাকছে ১.২০ থাকছে। তাহলে আর সমান সমান ১২০ থেকে ১০০ বাদ দিলে আর সমান সমান থাকছে ২০%। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো। তো দেখো এগুলো একটু মুছে দিচ্ছি, না হলে জায়গাটা খুবই নোংরা হয়ে যাচ্ছে। তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, রোমান টু এর অঙ্ক। তো দেখো রোমান টুতে বলেছে যদি এক্স আমাদের প্রপোর্শনাল ১/y-z এবং ওয়াই প্রপোর্শনাল ১/z-x এবং জেড প্রপোর্শনাল ১/x-y হয়, তাহলে আমাদের তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি কত হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো এক্স প্রপোর্শনাল ১/y-z, এক্স সমান সমান কী হবে ১/y-z। তাহলে আমরা দেখতে পারছি এই অঙ্কতে
কোনাকুনি গুণ করেছি x ব্র্যাকেটের মধ্যে কেসে y - z = k1 এটা কিন্তু এক নং সমীকরণ অপর দিকে আমরা দেখতে পাচ্ছি y প্রপোর্শনাল 1/z - x তাহলে কি থাকছে y = k2 z - x তাহলে কোনাকুনি গুণ করছি y আমাদের ব্র্যাকেটের মধ্যে কেসে z - x = k2 এটা আমাদের দুই নং সমীকরণ তাহলে আমরা দেখতে পাচ্ছি z প্রপোর্শনাল 1/x - y তাহলে z = k3/x - y এটা কিন্তু k1 k2 k3 = অশূন্য ভেদ ধ্রুবক এটা লিখতে হবে এখানে k3 = অশূন্য ভেদ ধ্রুবক ঠিক আছে k2 = অশূন্য ভেদ ধ্রুবক k1 = অশূন্য ভেদ ধ্রুবক এটা কিন্তু লিখতে হবে এটা লেখা হয়নি তোমরা এইখানে 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 লিখে দেবে ঠিক আছে কি বলছি আমি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই তিনজন মানে তিনটা সমীকরণকে অর্থাৎ এক নং সমীকরণ দুই নং সমীকরণ আর তিন নং সমীকরণকে যোগ করছে ঠিক আছে অর্থাৎ এই এক নং এই দুই নং আর এই তিন নং এই তিনটাকে যোগ করতে হবে তাহলে এই যে 1+2+3 করে দিয়েছি সমীকরণ এগুলো ঠিক আছে তাহলে k1+k2+k3 = কেসে k1 এর মান এইটা এখানে বসিয়ে দিয়েছি k2 এর মান আমাদের এইটা এইটা সরি এইটা হ্যাঁ এইটা এখানে বসিয়ে দিয়েছি আর k3 এর মান এটা এখানে আমরা টোটাল বসিয়ে দিয়েছি তাহলে কি করছি একটু গুণ করে নিচ্ছি গুণ করলে কি থাকছে তো দেখো এক্স ওয়াই এর সঙ্গে গুণ করলে এক্স ওয়াই থাকে এক্স এর সঙ্গে জেড গুণ করলে এক্স জেড থাকে অপর দিকে আমাদের ওয়াই এর সঙ্গে জেড গুণ করলে ওয়াই জেড থাকে ওয়াই এর সঙ্গে এক্স গুণ করলে -xy হয় তাই তো তো জেড এর সঙ্গে এক্স গুণ করলে +zx হয় অপর দিকে আমরা একটু মুছে দিচ্ছি আর -zy এর সঙ্গে মানে গুণ করলে -yz বা zy হয় অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যদি আমরা কাটাকাটি করি xy কেটে যাচ্ছে ঠিক আছে xz কেটে যাচ্ছে yz কেটে যাচ্ছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি টোটাল ক্যালকুলেশন করে জিরো পাচ্ছি অর্থাৎ k1 k2 k3 = কত জিরো k1 k2 k3 = কত জিরো বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি তো দেখো রোমান থ্রির অঙ্ক কী বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এওবি ব্যাস সিওডি আর এবি এর দুই পাশে পরিধির উপর এমন দুইটি বিন্দু যেমন এওসি 130 ডিগ্রি তাহলে সিডিবি এর মান কত তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু 25 ডিগ্রি অঙ্কটা আমি খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরবো তো দেখো এখানে আমি অঙ্কন করেছি যেখানে এওসি 130 ডিগ্রি বলে দিয়েছে এবং বিওসি 180 ডিগ্রি থেকে 130 ডিগ্রি বাদ দিলে কত থাকছে 45 ডিগ্রি থাকছে তাহলে সিডিবির মানটা কত হবে সিডিবি এর মানটা কত হবে সমান কোন বিওসি বাই টু কোন বিওসির মান কত 45 ডিগ্রি আছে 50কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 25 ডিগ্রি এর অ্যান্সার হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে 25 ডিগ্রি তো দেখো মুছে ফেলছি আমাদের পরের অঙ্কটা কি বলেছে রোমান 4 এর অঙ্ক তো দেখো আমাদের কি বলেছে রোমান 4 এর অঙ্ক 2 রেডিয়ান পরিমিত কোনটি একটি কি হবে তো দেখো এর অ্যান্সার হবে তোমরা তো জানো এর অ্যান্সার হবে স্থূল কোণ কি হবে স্থূল কোণ হবে আমাদের 5 দাগের অঙ্কটা কি বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং এর আয়তনের 3 গুণ সংখ্যা মানের সমান হলে গোলকটির ব্যাস ড্যাশ একক তো দেখো এই অঙ্কটা আমি তোমাদের আমি খুব সুন্দর করে সলভ করে দেব তার আগে আমি রোমান 6 এর অঙ্কটা একটু পড়ে দিচ্ছি কি বলেছে যৌগিক গড় মধ্যমা সংখ্যা গুরু মান ড্যাশ প্রবণতার মাপক তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এর অ্যান্সার হবে কেন্দ্রীয় প্রবণতা মাপক ঠিক আছে কি বলছে বুঝতে পারছো এর অ্যান্সার হবে কেন্দ্রীয় প্রবণতা মাপক তো দেখো আমি এবার তোমাদের যে অঙ্কটা বাকি আছে রোমান 5 এর অঙ্কটা খুব সুন্দর করে সলভ করে দেবো বলেছে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এর আয়তনের 3 গুণ সংখ্যা মানের সমান হলে তো দেখো অঙ্কটা আমি খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি তোমাদের তো দেখো গোলকের বক্রতলের ক্ষেত্রফল তোমরা তো জানো যে 4πr² এবং গোলকের আয়তনের ফর্মুলা কি আছে 4/3πr³ তো দেখো এইগুলো আমি লিখছি না ঠিক আছে যেহেতু 1 নম্বরের অঙ্ক আছে এগুলো তো তোমরা জানো তো বলেছে সংখ্যা মানের সমান গোলকের আয়তনের 3 গুণ
तो देखो फोर पाई आर स्क्वायर समान समान थ्री माल्टिप्लाई फोर बाय थ्री पाई आर क्यूब। तो देखो यहां फोर फोर केड़े दिलाम, ठीक है, एखान थ्री थ्री केड़े दिलाम, तो क्या थे आर क्यूब समान समान आर स्क्वायर। तो देखो आर क्यूब ये क्योंकि हमें आगे बसिए दीजिए, ठीक है, तेल देखते जी आर समान समान वन अर्थात व्यास व्यास समान समान कैसे वन माल्टिप्लाई टू समान समान टू व्यास समान समान कैसे वन माल्टिप्लाई टू समान समान टू एकक बुझते हमें कि बोल। तो देखो एबारमें तीन दागर सत्य मिथ्या सल्व करब। तो देखो तीन दागर रोमानन अंक क्यों एक सूधर हारे को निर्दिष्ट मूलधनर सरल सूद और चक्रवृद्धि सूद प्रथम पर्व शेषे समान है। तुम्हारे यगलो क्योंकि अनेक बार बुझे अनेक बार बुझिए एमक अनेक अंक कर दिए टाइपर अंक हम डिस्क्रिप्शन बक्से 2023 साल पर्षद मैथमेटिक्स टू द पॉइंट सल्व कर दीसिताईरण अंक अनेक बार करी एटा पुरो परफेक्ट सत्य आछे। कारण तुम्हारा तो जानो जे एकोई सूदेर हारे कोनो निर्दिष्ट मूलधनेर सरल सूद और चक्रवृद्धि सूद प्रथम पर्वेर शेषे समान है एटा सत्य आछे, ठीक आछे, अर्थात ट्रु। आमादेर रोमान्टिक अंक कि बोलेछे एक्स स्क्वायर माइनस टू रूट टू एक्स प्लस टू इज इक्वल टू जिरो होले समीकरणटिर बीज दुटी समान और मूलद। तो देखो ये समान ना मूलद है कि है ना से तुम्हारे भलोक बुझिए देव, ठीक है। तो देखो अंकटा कैसे एक्स स्क्वायर माइनस टू रूट टू एक्स प्लस टू इज इक्वल टू जिरो एर मान कत वन बी एर मान कत माइनस टू रूट टू और सी एर मान कत टू। तो देखो हमें फर्मुला यूज कर बी स्क्वायर माइनस फोर ए सी। तो देखो बी स्क्वायर माइनस फोर ए सी बी एर मान कैसे माइनस टू रूट टू माइनस फोर गुण एर मान वन सी एर मान टू कैलकुलेशन करे कि एर स्क्वायर मान कि टू रूट टू एर होल स्क्वायर मान कि एट माइनस एट जिरो अर्थात आप देखते यार सत्य एटा कि सत्य आर पर अंकटा कि रोमान थ्री अंक अर्थात आप देखते जो समीकरणटर बीज दोटी समान मूलद अर्थात एट की सत्य आज देखते एट माइनस एट पे जिरो अर्थात एट सत्य। तो देखो हमारे पर अंकटा कि रोमान थ्री अंक अर्धवृत्त अपेक्षा বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। তো দেখো এটা হয় না, এটা পুরোপুরি আমাদের মিথ্যা আছে, কারণ অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ হয় না, সূক্ষ্ম কোণ হয়, সূক্ষ্ম সূক্ষ্ম কোণ হয়, অর্থাৎ এটা মিথ্যা আছে। তো দেখো আমাদের পরের অঙ্কটা কি বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান ফোরের অঙ্ক কি বলেছে, একটি অর্ধ গোলকের ব্যাসার্ধ a বাই টু একক হলে ওয়ার আয়তন পাই, ঠিক আছে, পাই বাই সিক্স এ কিউব ঘন একক হয়। তো দেখো এটা সত্য না মিথ্যা সেটা তোমাদের আমি সলভ করে দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখো আমরা জানি যে অর্ধগোলকের আয়তনের ফর্মুলা কি আছে টু বাই থ্রি পাই আর কিউব, তাই তো? তো দেখো এখানে বলে দিয়েছে, কিন্তু বইতে কিন্তু অলরেডি বলে দিয়েছে যে ব্যাসার্ধ এ বাই টু। তো দেখো ফর্মুলা ফেলেছি টু বাই থ্রি পাই আর এর মান কি আছে এ বাই টু এর মাথায় কিউব, এটা ঘন একক, ঠিক আছে। তাহলে টু বাই থ্রি পাই এ বাই টু এর মাথায় কিউব মানে কি, এ বাই টু এর মাথায় কিউব মানে কি, এ কিউব বাই এইট। তো দেখো কাটাকাটি করেছি আমি চার দুগুণি আট অর্থাৎ এ কিউব বাই মানে কি থাকছে পাই বাই টুয়েলভ থাকছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পাই বাই টুয়েলভ এ কিউব ঘন একক, ঠিক আছে, পাই বাই টুয়েলভ মানে পাই বাই টুয়েলভ এ কিউব ঘন একক, এটা কিন্তু মিথ্যা আছে, কারণ বইতে বলে দিয়েছে, বইতে কিন্তু এটা অ্যান্সার নেই, পাই বাই টুয়েলভ এ কিউব ঘন একক এর অ্যান্সার নেই। তো দেখো পাই বাই টুয়েলভ এ কিউব ঘন একক কিন্তু এখানে নেই, এখানে আছে পাই বাই সিক্স এ কিউব ঘন একক, তার জন্য এটা কী হবে, এটা হবে ফলস হবে, অর্থাৎ এটা কী হবে মিথ্যা হবে। তো দেখো আমাদের পরের অঙ্কটা কি বলেছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক রোমান ফাইভের অঙ্ক, সাইন থিটা প্লাস কস থিটা এর বৃহত্তম মান রুট টু। তো দেখো এর বৃহত্তম মান রুট টু হবে কি হবে না সেটা তোমাদের আমি প্রমাণ করে দেখাবো, ঠিক আছে, কি বলছি আশা করি বুঝতে পারছো। তো দেখো আমি সাইন ফোরটি ফাইভ ডিগ্রি দিয়ে করেছি, সাইন ফোরটি ফাইভ ডিগ্রি প্লাস কস ফোরটি ফাইভ ডিগ্রি, তাহলে একটু মুছে দিচ্ছি, সাইন ফোরটি ফাইভ ডিগ্রি মান কি আছে ওয়ান বাই রুট টু প্লাস কস ফোরটি ফাইভ ডিগ্রি মান আছে ওয়ান বাই রুট টু, অর্থাৎ এখানে আমরা লসাগু করে পাচ্ছি
টু বাই রুট টু। তাহলে এর করণী নিরসন করলে কী হবে, করণী নিরসন করে আমরা পাচ্ছি এবং ক্যালকুলেশন করে পাচ্ছি রুট টু, অর্থাৎ এটা কী আছে, এটা সত্য আছে। বুঝতে পারছো আমি কী বলছি, এটা সত্য আছে। তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, রোমান সিক্সের অঙ্ক, অর্থাৎ আমরা রোমান ফাইভের যে অঙ্কটা পেলাম এটা কিন্তু সত্য আছে। আমাদের পরের অঙ্কটা কী বলেছে, রোমান সিক্সের অঙ্ক, যে ওজাইভ সর্বদা সরল রেখা হবে। তো দেখো ওজাইভ সর্বদা সরল রেখা হয় না বক্ররেখা হয়, সেটা তোমাদের আমি বোঝাচ্ছি। কারণ ওজাইভ কখনো সরল রেখা হয় না, জাস্ট তোমাদের আমি বোঝাচ্ছি। মনে করো এটা টানলাম, ঠিক আছে, দাগ টানলাম, এটা 1 সেন্টিমিটার, এটা 2, এটা 3 করলাম, ঠিক আছে, এখানে আমি দাগ টেনে দিলাম এটা মান অনুযায়ী। যদি আমাদের ওজাইভ হয় তাহলে মনে করো এখানে একটা থাকবে, হয়তো এইখানে একটা থাকবে, হয়তো এর মান হয়তো এখানে আসবে, এর মান হয়তো এখানে আসবে, অর্থাৎ বা এর মান এরকম আসলো। ওজাইভ কখনো আমাদের সরল রেখা হয় না, এরকম টাইপের এরকম টাইপের বক্ররেখা হয়, ঠিক আছে, বা এরকম 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 টাইপের চলে যায়, অর্থাৎ এটা কি আছে, মিথ্যা আছে। অর্থাৎ ওজাইভ সর্বদা সরল রেখা হয় না, বুঝতে পারছো? তো দেখো বাকি যে অঙ্কগুলো আছে এগুলো একটু মুছে দিছি, নাহলে জায়গাটা অনেকটা নোংরা হয়ে যাচ্ছে। বুঝতে পারছো আমি কী বলছি? আজকে বিকেলের দিকে আমি 4 দাগের অঙ্কগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো। এতদিন ধরে আমি পর্ষদের টেস্ট পেপার সলভ করাছিলাম, এখন থেকে আমি এবিটিএ টেস্ট পেপারের যাবতীয় ম্যাথমেটিক্স টু দ্য পয়েন্ট সলভ করাবো। আর এই টেস্ট পেপার 2023 এবং 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তার সঙ্গে যে 4 দাগের যে অঙ্কগুলো আছে, এই 4 দাগের অঙ্কগুলো আমি আজকেই সলভ করে দেবো বিকেলের দিকে। তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, পারলে তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, এটাই আমার একান্ত অনুরোধ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো।